নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে সেই সঙ্গে দুয়ারে সরকারের ক্যাম্পও চালু হয়ে গেছে বহু মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করছেন এবং যারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে পাচ্ছেন তারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক থেকে না তোলেন সেক্ষেত্রে কিন্তু মার্চ মাস থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এই বিষয়ে কি কী বিস্তারিত তথ্য রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে বহু মহিলারা ছ টাকা এবং সেই সঙ্গে তিন হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এছাড়া এই মার্চ মাসে আপনারা কারা কারা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বা আগের মাসে যারা টাকা পাননি তারা কবে পাবেন বা কত টাকা করে পাবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছ টাকা এবং তিন টাকা করে আপনারা কারা কারা পেয়েছেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যারা বিডিও অফিসে বা এসডিও অফিসে অথবা এই দুয়ারে সরকারের ক্যাম্পের প্রথম শুরুতেই যারা তাদের ফর্মগুলো সংশোধন করে নিয়েছেন ভুলগুলো সংশোধন করে নিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে তিন হাজার টাকা এবং ছ হাজার টাকা যারা এস এস রয়েছেন তাদেরকে এক হাজার টাকার হিসাবে ছ হাজার টাকা এবং যারা ও বিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে কিন্তু পাঁচশো টাকার হিসাবে তিন হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে এবং বহু মহিলারাই কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তার সত্ত্বেও কিছু বন্ধুরা রয়েছেন যারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা পাননি আগের কিছু টাকা পেয়েছেন কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের টাকা পাননি দেখুন এখানে স্ক্রিনে কিন্তু এক বন্ধু কমেন্ট করেছেন যে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা পাইনি কেন পাইনি বা কবে পাবো তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা র্যান্ডমলি দেওয়া হয়ে থাকে অর্থাৎ ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে যদি আপনারা জানুয়ারি মাসের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে পাবেন এবং যদি আপনারা জানুয়ারি বা ফেব্রুয়ারি দু মাসের টাকাই না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মার্চ মাসের প্রথম থেকে পনেরো দিনের মধ্যেই আপনারা এই টাকাটা পেয়ে যাবেন শুধু মার্চ মাসের পনেরো তারিখ বলেই নয় বন্ধুরা মার্চ মাসের যে কোনো তারিখে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের প্রাপ্য টাকাটা চলে আসতে পারে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা অনেকেই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা অর্থাৎ মাসের টাকা প্রত্যেক মাসে যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে না তুলি সেক্ষেত্রে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু এক বন্ধু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সরকারিভাবে কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশান জারি করা হয়নি বা কোনো রকম নোটিশ দেওয়া হয়নি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি তুলে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের টাকা দেওয়া হবে না বা বন্ধ হয়ে যাবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এইরকম নোটিশ এখনও পর্যন্ত সরকারিভাবে প্রকাশিত হয়নি আর আশা করি ভবিষ্যতেও কিন্তু এইরকম নোটিশ কোনোভাবেই প্রকাশিত হবে না তো যে সমস্ত সমস্ত বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করছেন তাদেরকে আবারও জানাচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের প্রাপ্য টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেই সঙ্গে যতদিন পর্যন্ত আপনারা রাখতে চান আপনারা কিন্তু রাখতে পারেন এই নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কি না বা কোন মাসের টাকা পেয়েছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ